আর বিছানা চাদরের সাথে তো সবসময় দুইটা কাভার আসে, তো আমার বিছানায় হচ্ছে চারটা বালিশের দরকার হয়। তো বাকি দুইটা কাভার আমি ম্যাচ করে কোথায় পাবো? এই জন্য আমি দুইটা কাভার সবসময় এক্সট্রা বানিয়ে রাখি, যেটা হচ্ছে আমি সব কালারের চাদরের সাথে ম্যাচ করতে পারবো। ঘরের এসি দুইটা সার্ভিসিং করা হয় না, অনেক দিন হয়ে গেছে। তো এসি সার্ভিসিং লোককে আমি লাস্ট কয়েকদিন যাবৎ ফোন দিতেছি, কিন্তু ওনার সময় সুযোগ হচ্ছিল না যে এসিটা সার্ভিস করে দেওয়া যাবে। এদিক দিয়ে বেডরুমের চাদরটা যখনই চেঞ্জ করার সময় হয় তখনই আমি ওনাকে ফোন দিই যে একবার এসির কাজটা করে দিয়ে গেলে তারপরে আমি চাদরটা চেঞ্জ করব। অনেক দিন ধরে ফোন দেওয়ার পরে আজকে ওনার সময় হলো, তো আজকে চলে আসছে এসি সার্ভিসিং করার জন্য। তো আউটডোর ইনডোর দুইটাই আমি ভেবেছিলাম সার্ভিসিং করাবো, কারণ অনেক দিন যাবৎ আউটডোরটাও ধরা হচ্ছিল না। তো ওনারা বলতেছে ছয়তলার উপরে যে পরিমাণ ধুলাবালি, আউটডোরটার আপাতত সার্ভিসিং দরকার হবে না। তো আর ইনডোরের যে ভিতরের যে নেটগুলো আছে এগুলো আমরাও নিজেরা কয়েকদিন পর পর বের করে ক্লিন করে ফেলি, এতে দেখা যায় সার্ভিসিংটা রেগুলার দরকার হয় না। এই তো উপরের নেটের যেগুলো ছিল এগুলো সব খুলে ওয়াশরুমে নিয়ে ক্লিন করে দিয়েছে। এখন হচ্ছে মূল এসির মধ্যে জামাকাপড় লাগানো হচ্ছে। জামাকাপড় লাগানোর কারণ হচ্ছে ইনডোর এসিটাকেও ওনারা একদম পানি দিয়ে ভালো করে ধুয়ে দিবে, পানিটা যেন বিছানার উপর না পড়ে, এই জন্য হচ্ছে এই জামাকাপড় পরানো। এই তো বালতির মধ্যে পানি নিয়ে নিচ্ছে, এরপর হচ্ছে মোটর টোটর নিয়ে আসছে। এখন এখানে যে মোটরটা নিয়ে আসা হয়েছে এটা এখন সেট করা হবে, এই মোটরের সাহায্যে পাইপ দিয়ে পানি নিয়ে তারপরে হচ্ছে এই যে ইনডোরের এসিটা ক্লিন করা হবে। আর এই যে জামাকাপড়টা পরানো হয়েছে এই জামাকাপড়ের একটা সাইড হচ্ছে জানালার বাহির দিকে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে পানির অংশটা বাইরে পড়ে যায়। আর এসির মধ্যে যে কাভারটা পরানো হয়েছে এটার কাপড়টা অনেকটা পলি ব্যাগ টাইপের কাপড়, যেটা হচ্ছে পানি দিয়ে ভিজে যায় না। এই সিস্টেমে এসি ক্লিন করলে এসি একদম ভিতর থেকে ক্লিন হয়ে আসে। অনেক আগে কিন্তু এই টাইপের ব্যবস্থা ছিল না, ইদানিং যে এসি সার্ভিসিংগুলা লাস্ট কয়েক বছর যাবত এই সিস্টেমটা শুরু হয়েছে, অনেক বছর আগে এই সিস্টেমটা ছিল না। আগে দেখা যেত এসি সার্ভিসিং করলে ঘরে পানিটা নিয়ে পড়ে একাকার হয়ে যায়, এখন আর আগের মতো নোংরা হয় না। এ তো পানি দিয়ে বেশ ভালোভাবে ক্লিন করে দেওয়া হচ্ছে, আর এই যে ময়লা পানিটা কিন্তু জানালা দিয়ে বাইরে পড়ে যাচ্ছে, ঘরে কোনো অংশই পড়তেছে না। আর বিছানার উপরে চাদর টাদর ওনারা আসার সাথে সাথেই সব সরাই নিছিল, রাতের বেলা চাদরটা আবার চেঞ্জ না করলেও চলবে। তো বেডরুমের এসি তো সার্ভিসিং হয়ে গেছে, তো এখন হচ্ছে প্রিয় রুমের এসিটা সার্ভিসিং করানো হবে। প্রিয় রুমের এসিটা একদমই কম ছাড়া হয়, গেস্ট ছাড়া তো এই রুমের এসি ছাড়া হয় না, প্রিয় তো আর এই রুমে ঘুমায় না, তো শুধুমাত্র গেস্ট আসলেই এই রুমের এসিটা ছাড়া হয়। এই জন্য এই রুমের এসি সার্ভিসিং খুব একটা দরকারও হয় না, কিন্তু যেহেতু অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম দুইটা এসি সার্ভিসিং করাই নি। আর এসির সামনের যে দুইটা নেট থাকে এগুলা কিন্তু নিজেরাই ধুয়ে ক্লিন করে রাখা যায়। এসি ইউজ করার সময় যখন দেখা যায় এসির বাতাসটা খুব একটা লাগতেছে না, তখন আমরা সামনের নেটগুলা খুলে ধুয়ে আবার লাগিয়ে ফেলি, এটা একদমই ইজি। আর সামনের নেটগুলা রেগুলার যদি ধোয়া হয় তাহলে কিন্তু এসি সার্ভিসিংটা অনেক দিন পর পর করলেও চলে। আর এই ঘরেও হচ্ছে ওনারা সব সেটিং নিয়ে আসছে, এই যে বালতির মধ্যে পানি, তারপর হচ্ছে মোটর, আর ওয়াশরুমে হচ্ছে এসির সামনের যে নেট টেট এগুলো ধোয়া হচ্ছে। তো এই রুমের এসিও সার্ভিসিং করা শেষ, ঘরের একটা কাজ করানো মানেই হচ্ছে আর কয়েকটা কাজ সাথে যোগ হয়ে যায়। যেমন এসি সার্ভিসিং করা হয়েছে, এখন ঘরটা পুরো নোংরা হয়ে গেছে, তো রাতের বেলা আমি আর তেমন কিছুই করব না, সকালবেলা বিছানা চাদর টাদর সব চেঞ্জ করে দিব। এসি সার্ভিসিং করার সময় আমি চাদর তুলে ময়লা একটা চাদর বিছিয়ে দিয়েছিলাম, যাতে রাতের বেলা অ্যাটলিস্ট আমার চাদরটা চেঞ্জ করতে না হয়। তো সকালবেলা উঠে আমার প্রথম কাজ হচ্ছে বিছানা চাদর চেঞ্জ করা। তো এই তো এই চাদরটা নামিয়ে নিলাম, এই চাদরটা হচ্ছে লেমন কালারের মধ্যে একটা চাদর। আমি নর্মালি বিছানার মধ্যে এই টাইপের চাদরই সবসময় ইউজ করি, এগুলো খুবই কমফোর্টেবল হয়। তো এই চাদরটা নতুন একটা চাদর, এটা হচ্ছে সুমিস কালেকশন পেজের একটা চাদর। তো ওনাদের পেজে সুন্দর সুন্দর চাদর আছে এই টাইপের, তো আমি এবার লেমন কালারটা সিলেক্ট করেছি। তার কারণ হচ্ছে লেমন কালারের চাদর অনেক দিন যাবত আমার ইউজ করা হচ্ছে না, আর আরেকটা কারণ হচ্ছে এইটার মধ্যে মেরুন কালারের ফুল আছে। আর এই তো এই হচ্ছে বালিশের ওয়্যারগুলা, তো যাই চাদরটা বিছিয়ে দেখি যে চাদরটা দেখতে কেমন দেখাচ্ছে। এই তো চাদর বিছিয়ে নিলাম, চাদর বিছানোর পর কিন্তু চাদরটা বেশ সুন্দর লাগতেছে। লেমন কালারের মধ্যে মেরুন কালারের ফুল নেওয়ার কারণ হচ্ছে আমার বেডরুমের যে পর্দাগুলো এগুলো হচ্ছে মেরুন কালারের, তো আমার কাছে মনে হচ্ছিল যে বেডরুমের পর্দাগুলোর সাথে ম্যাচ হয় এমন কোনো কালার নেই, পুরোপুরি মেরুন নেব না, মানে মেরুনের একটা ছাপ আছে এমন কিছু নেই। তো দেখলাম যে লেমনের মধ্যে মেরুন ফুলের এই চাদরটা আছে, তো এই চাদরটা মনে হয় ভালো লাগবে। বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর হচ্ছে পর্দাগুলো সব ঝেড়ে নিয়েছি, যেহেতু গতদিন রাতে এসি সার্ভিসিং এর কাজ হয়েছে, হালকা পাতলা তো ময়লা পরি, তো আমি পর্দা টর্দাগুলো সব ঝেড়ে এখন বিছানা চাদরটা চেঞ্জ করার পর একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আর বিছানা চাদরের সাথে তো সবসময় দুইটা কাভার আসে, তো আমার বিছানায় হচ্ছে চারটা বালিশের দরকার হয়, তো বাকি দুইটা কাভার আমি ম্যাচ করে কোথায় পাবো? এই জন্য আমি দুইটা কাভার সবসময় এক্সট্রা বানিয়ে রাখি, যেটা হচ্ছে আমি সব কালারের চাদরের সাথে ম্যাচ করতে পারবো। তো কিছুদিন আগে হচ্ছে মেরুন কালারের এই দুইটা কাভার আমি বানিয়েছি, তো এই দুইটা কাভারও কিন্তু এই চাদরের সাথে বেশ ভালোভাবে ম্যাচ হয়ে গিয়েছে, পর্দাগুলোর সাথেও ম্যাচ হয়েছে, চাদরের সাথেও ম্যাচ হয়েছে, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় বেশ ভালোই লাগতেছে। এখন হচ্ছে কোল বালিশের একটা কাভার ম্যাচ করতে হবে, লেমন কালারের কোল বালিশের কাভার আমার আছে। আর আমার ঘরের পাশে হচ্ছে বারান্দা, বারান্দার মধ্যে হচ্ছে কিছু সবুজ গাছ
গাছপালা আছে, আর বারান্দায় এসে দেখি সেই বাতাস, অপরাজিতা গাছটা বাতাসে দুলতেছে। এই যে উপরে অনেকগুলো অপরাজিতা ফুল, এত বাতাস দেখে মনটা এত ভালো হয়ে গেলো, একটা ফ্রেশ ফ্রেশ ভাব তো লাগতেছি। ঘরের কাজটা শেষ হলে এমনি একটু ফ্রেশ লাগে, আর বাতাস দেখে মনে হচ্ছে যাই রান্নাঘরে যাই, এক কাপ কফি বানিয়ে বারান্দায় বসে এখন এই ঝড়ো বাতাসের মধ্যে বসে বসে খাবো। তো আমি যাই এখন কফি বানাই, আর ব্লগটা এখানে শেষ করে দেই, আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।